তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বোরস মডেল অফ অ্যাটম বা বোরস অ্যাটমিক মডেল। দেখ, বোরস অ্যাটমিক মডেলের যে প্রয়োজন পড়লো এটা আমরা কি জানতাম যে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল দিয়েছিলেন। রাদারফোর্ড কি মডেল বলেছিলেন, যে একটা সোনার পাত দ্বারা যখন আলফা পার্টিকেলকে পাঠানো হচ্ছিল সোনার পাতের ভেতর দিয়ে, কি হচ্ছিল যে বেশিরভাগ আলফা পার্টিকেলই কি হচ্ছিল বিক্ষিপ্ত না হয়ে চলে যাচ্ছিল, আর কিছু পরিমাণ আলফা পার্টিকেল বিক্ষিপ্ত হচ্ছিল, তাই তো? তো এই বিক্ষিপ্ত ধারণা থেকে আমরা রাদারফোর্ডের কি ধারণা পেয়েছিলাম, রাদারফোর্ড কি বলেছিলেন যে পরমাণুর ভেতরে নিউক্লিয়াস বর্তমান, তাই তো? এবং যার পরিমাণ হচ্ছে খুবই কম, মানে পরমাণুর তুলনায় অনেক গুণ কম, তাই তো? হ্যাঁ স্যার, এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই রাদারফোর্ডের মডেলের ত্রুটিটা কি। রাদারফোর্ডের মডেলের ত্রুটিটা হচ্ছে যে যদি আমরা দেখি যে কোনো একটা ঘূর্ণায়মান আধান মানে ইলেকট্রন যখন নিরবিচ্ছিন্ন ভাবে শক্তি নির্গত হওয়ার ফলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছিল, তাই তো? তাহলে দেখা যায় যে যদি রাদারফোর্ড মডেল অনুসারে চলে তাহলে ইলেকট্রনটা আস্তে আস্তে নিউক্লিয়াসের মধ্যে চলে যাবে, বুঝে গেছে? তার মানে কি, নিউক্লিয়াস একটা নির্দিষ্ট কোনো কক্ষপথ নেই রাদারফোর্ডের মডেল অনুযায়ী, বোঝা গেল কি? মানে নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রনটা ঘুরছে সেই ইলেকট্রনটা কোনো একটা কক্ষপথে ঘুরছে না, সেইটা সম্পর্কে কোনো ধারণা নেই, অর্থাৎ ইলেকট্রন গুলো এলোমেলো ভাবে ঘুরছে। তো এই সম্পর্কে যে সঠিক ধারণাটা দিয়েছিলেন সেটা হচ্ছে বোর। বোর কি বলেছিলেন, বোর বলেছিলেন যে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারদিকে একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এবং যখন এগুলো বৃত্তাকার কক্ষপথে ঘোরে, ঠিক আছে, তখন ওই ইলেকট্রন গুলো কোন রকম শক্তি বিকিরণ করবে না বা শক্তি বিকিরণ করবে না, বুঝা গেছে? বুঝতে পারলি? হ্যাঁ স্যার, তার মানে 1 নম্বরটা কি বলছে, যে ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, বৃত্তাকার কক্ষপথে, এবং কক্ষপথে যখন ঘুরবে তখন ওরা কোন রকম শক্তি বিকিরণ করছে না। 2 নম্বরটা কি বলে, 2 নম্বর বলে যে ইলেকট্রন গুলো সেই সব কক্ষপথে ঘুরবে যেসব কক্ষপথের কৌণিক ভরবেগের মান কি হবে, h/2π এর গুণিতক হবে। অর্থাৎ কৌণিক ভরবেগ যদি l হয় তাহলে কৌণিক ভরবেগ l ইকুয়াল টু আমরা কি লিখি, mvr, মানে ভর ইনটু বেগ ইনটু ব্যাসার্ধ যে কক্ষপথের, এইটা ইকুয়াল টু হচ্ছে nh/2π, ঠিক আছে? এটা হচ্ছে বোর্ডের দ্বিতীয় শিখর্য। আর তৃতীয় শিখর্য কি বলে, বলো তো বলছি, আমি কি স্ক্রিনটা শেয়ার করতাম? কেন বলো তো, দেখতে পাচ্ছ না? তাই ও দেখতে পাচ্ছ না, 1 মিনিট দাও তো দেখ। এবার আমরা তাহলে দেখছি বোরের শিকার্য গুলো, একটা হচ্ছে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে ইলেকট্রন গুলি, আর 2 নম্বর কি, যে সেই সব কক্ষপথে ঘুরবে যে সব কক্ষপথের কৌণিক ভরবেগের মান হচ্ছে nh/2π, ঠিক আছে, যেখানে এনটাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। আর তৃতীয় শিকার্য কি বলছে, যে ইলেকট্রন গুলি একটি কক্ষপথ থেকে আরেকটি কক্ষপথে যখন জাম্প করবে মানে ঝাঁপ দেবে, ঠিক আছে, তখন কি হবে, যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটাই হচ্ছে মানে e2 - e1 ইকুয়াল টু হচ্ছে hv, এটাই একটা ফোটন কণার রূপে বের হবে, বোঝা গেছে? এখন দেখ, আমাদের এই যে বোর্ডের তৃতীয় শিকার্যটা এটা কখন এসেছিল, এটা এসেছিল যখন হাইড্রোজেনের বর্ণালী সম্পর্কে ধারণা, হাইড্রোজেনের বর্ণালী বা হাইড্রোজেন স্পেকট্রাম সম্পর্কে তথ্য দেওয়া হয়। তো রাদারফোর্ড যে মডেলটা বলেছিলেন সেই মডেলটাই কি বলছিল, যে ইলেকট্রন যদি নিউক্লিয়াসের চারদিকে ঘুরে এবং সেটা কোন কক্ষপথে ঘুরছে সেটা বলা যাচ্ছে না, ঠিক আছে, তাহলে ইলেকট্রনগুলো কি মানে ইলেকট্রনগুলো যখন উচ্চ শক্তি স্তরে যাবে বা এইখানে যাবে তখন কি হবে, যে আমরা একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাবো, তাই তো?
অর্থাৎ নিরবিচ্ছিন্ন বর্ণালী বলতে কি বোঝায়? নিরবিচ্ছিন্ন বর্ণালী বলতে বোঝায় যদি আমি একটা গ্রাফ দেখি, তাহলে এই গ্রাফে এই যে কার্ভটা এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন। আর বিচ্ছিন্ন বর্ণালী বলতে কি বোঝায়? বিচ্ছিন্ন মানে কাটা কাটা, এরকম এটা হচ্ছে বিচ্ছিন্ন। বুঝতে পারছিস কি? এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন, আর এটা হচ্ছে বিচ্ছিন্ন। কিন্তু যখন আমরা হাইড্রোজেনের স্পেকট্রাম দেখছি, হাইড্রোজেন বা হাইড্রোজেন বর্ণালী, তখন দেখা যাচ্ছে ওখানে একটা নির্দিষ্ট নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো পাওয়া যাচ্ছে। তাহলে যদি রাদারফোর্ডের মডেল মানা হতো, তাহলে ওখানে কিন্তু একটা নির্দিষ্ট কোনো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো পাওয়া যেত না। বোঝা গেল কি? ওখানে তাহলে একটা পুরো স্পেকট্রাম পেতাম, একটা পুরো স্পেকট্রাম পেতাম, অর্থাৎ সাদা লাইট পুরো পেতাম। কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না, সেখানে সব ধরনের আলোই পাওয়া যাচ্ছে। অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে যে রাদারফোর্ডের মডেলটাই কিছু ভুল রয়েছে। বোঝা গেল? এখন দেখ, এই তখনই বোর এই তৃতীয় স্বীকার্যটা বলেছিলেন যে ইলেকট্রন গুলো যখন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যাচ্ছে, অর্থাৎ এদের মধ্যে যখন আদান প্রদান হচ্ছে, তখন যে পরিমাণ শক্তি ছাড়ছে বা গ্রহণ করছে, সেই পরিমাণ শক্তি হচ্ছে ফোটন কণা বা এইচ নিউ এর শক্তি হিসাবে বেরোচ্ছে। বুঝে গেছে? এখন আমাদের যেটা আসে পরীক্ষায়, যেটা এবছর পরীক্ষায় আসেনি, কিন্তু তোদের পরীক্ষায় হয়তো আসবেই, ঠিক আছে? তো 2023-এর জন্য একটু ভালো করে প্রিপেয়ার করি, 2023-এর জন্য। তো সেটা হচ্ছে যে দেখবি সবসময় আমি তো পরীক্ষা যখন কোশ্চেন করেছি, তখন দেখবি ফেলেছি যে বোর এন তম কক্ষপথে ব্যাসার্ধের মান নির্ণয় করো, তাই তো? বোরের স্বীকার্য অনুসারে এন তম কক্ষপথের ব্যাসার্ধের মান নির্ণয় করো। ফেলেছি না ফেলিনি? আচ্ছা দিয়েছিলেন। হ্যাঁ, তাহলে ওই ক্যালকুলেশন গুলো তোরা করতে পারিস নি অনেক সময়, ঠিক আছে? তো সেটা কি হবে দেখ, ধর একটা নিউক্লিয়াস ধরছি, এটা দেখা যাচ্ছে তো? এবার এই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনটি একটি কক্ষপথে ঘুরছে, তো এইটা ধর নিউক্লিয়াস। সে নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ধরছি জেড, তাহলে জেডি হচ্ছে এর আধান, তাই তো? প্লাস জেডি। আর এখন একটা ইলেকট্রন সে হচ্ছে এন তম কক্ষপথে আছে, এন তম কক্ষপথের যে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা ধরছি আর। বোঝা গেল? তাহলে এখন দেখ, ইলেকট্রনটা কি আধান? ঋণাত্মক আধান। আর নিউক্লিয়াসটা কি আধান? ধনাত্মক আধান। তাহলে এদের মধ্যে যে একটা কি বল কাজ করবে, আকর্ষণ বল কাজ করবে, তাই তো? আচ্ছা, কুলম্ব ফোর্স অনুসারে তাহলে সেই বলের মান কত হবে? এফ ইকুয়াল টু কি হয়, ক্লাস 10-এ তোরা পড়ে থাকবে হয়তো, যে Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই তো? তার সাথে একটা গুণ হয় কে বলে, যে কেটার মান কত হয়, 1/4πε0 বা ε0। তাহলে এখানে Q1 এর জায়গায় কত বসবে ইলেকট্রনের আধান E, আর Q2 এর জায়গায় কত হচ্ছে যে নিউক্লিয়াসের আধান Jd, বাই এদের মধ্যে যে দূরত্ব সেটা কত আছে, আর দূরত্ব, অর্থাৎ আর স্কোয়ার। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। তাহলে এই বলটার মানটা কত হচ্ছে দেখি, তাহলে জেড স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে মানটা। ওকে, এখন দেখ এই যে বলটা কাজ করছে এটা আকর্ষণ বল, তাহলে এই আকর্ষণ বলের প্রভাবে ইলেকট্রন কি করবে, নিউক্লিয়াসের ভেতরে চলে যাওয়ার চেষ্টা করবে, তাই তো? কিন্তু আদৌ কি সেটা হচ্ছে? না, সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ইলেকট্রনটা যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, তখন এর বাইরের দিকে একটা বল কাজ করে, তাই তো? বাইরের দিক বরাবর একটা বল কাজ করে, এই বলটাকে কি বলা হয়, কোন একটা বস্তু যখন অপকেন্দ্র বল, একদম সত্যি। তাহলে এইটাকে বলা হচ্ছে অপকেন্দ্র বল, এবং সেই অপকেন্দ্র বলের মান কত হয়, তাহলে অপকেন্দ্র বলের মান হয় কত, mv2/r, যদি ভিটা হচ্ছে ওই কক্ষপথে ইলেকট্রনের বেগ, ঠিক আছে? তাহলে এখন এই অপকেন্দ্র বল যদি বেশি হয়ে যায়, তাহলে কি হবে, ইলেকট্রনটা কক্ষপথ ছেড়ে বেরিয়ে চলে যাবে,
কিন্তু আদৌ কি তাই হচ্ছে? তাই হচ্ছে না। অর্থাৎ অপকেন্দ্র বলের মান এবং কুলম্ব বলের মান দুটো মান সমান। বুঝে গেল কি? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? তাহলে এখান থেকে আমরা লিখবো যে এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। এগুলো একটু খাতায় লিখে নে, ঠিক আছে? এবার দেখ, আর আর কেটে যাচ্ছে, আর আর একটা আর কেটে যাচ্ছে, আর কিছু কাটছে কি না? অতএব এখান থেকে তাহলে আমি ভি স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি দেখতো? ভি স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ইনটু এম আর। এই এমটা এই সাইডে চলে এলো, ওখানে লব থেকে এইদিকে হরে চলে এলো, তাই তো? এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখে দিলাম, ঠিক আছে? এখন বোর্ডের দ্বিতীয় স্বীকার্য কি বলে? বোর্ডের দ্বিতীয় স্বীকার্য কি বলেছিল? যে ইলেকট্রন গুলো সেই সব কক্ষপথেই থাকবে যেসব কক্ষপথের কৌণিক ভরবেগের মান কত হবে, অর্থাৎ এম ভি আর ইকুয়াল টু কত হচ্ছে? এন এইচ বাই 2 পাই। হ্যাঁ, অর্থাৎ এখান থেকে আমরা ভি ইকুয়াল টু কত পাচ্ছি? এন এইচ বাই 2 পাই ইন্টু এম আর, তাই তো? তাহলে এইটাকে ইকুয়েশন নাম্বার 2 দিচ্ছি। এখন 1 আর 2 কে যদি 1 করি, মিলিয়ে দিই, কি হবে দেখতো? অর্থাৎ এই ভি এর জায়গায়, ভি স্কোয়ারের জায়গায় এই ভি এর মানটা বসাবো, তাহলে কি দাঁড়াচ্ছে? এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এম ইন্টু আর। লেখা যায়, লেখা যায় তো? এবার দেখ, বোথ সাইডে কাটাকাটি যাবে, কি কি কাটবে দেখ। এম আর এম আর কাটছে, এই এম, তাহলে এর স্কোয়ার গুলো কেটে যাচ্ছে, তাই তো? এখানে দেখ, পাই একটা কেটে যাচ্ছে, এই পাইটা কেটে যাচ্ছে, আবার ফোরটাও কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটা পাই থাকছে। তাহলে এখন আর এখানে দেখ, তাহলে কি দাঁড়াচ্ছে ইকুয়েশনটা? যে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই এখানে পাই আছে এম আর আছে, তাই তো? ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এখানে? এখানে হচ্ছে জেড স্কোয়ার বাই এপসাইলন নট, এটা দাঁড়িয়েছে তো কাটাকাটি করার পর। হ্যাঁ, তাহলে তাহলে এখান থেকে আমরা আর ইকুয়াল টু কত পাচ্ছি? আর ইকুয়াল টু এই আরটাকে তাহলে এই দিকে পাঠিয়ে দে, দিয়ে পাঠিয়ে দে, আর এই পুরো টার্মটাকে এই আর এর জায়গায় নিয়ে চলে, তাহলে কি দাঁড়াচ্ছে? আর ইকুয়াল টু এপসাইলন নট অর্থাৎ এইটাই কি হয়ে যাচ্ছে? এটাই হয়ে যাচ্ছে এন তম কক্ষপথের ব্যাসার্ধ, এন তম কক্ষপথের ব্যাসার্ধ, ঠিক আছে? বোঝা গেল? তাহলে দেখ, এই ক্যালকুলেশনটা আশা করি এরপরে আর ভুল করবি না। হ্যাঁ বল একটু জোরে বল, সাউন্ড কম শুনছি। দেখ, আগের দিন একটা কোশ্চেন পেপার পাঠিয়েছিলাম, সেই কোশ্চেন যেটা পরীক্ষা নিয়েছিস, পরীক্ষাতে ছিল না এন তম বোর্ডের স্বীকার্য মত অনুসারে এন তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো, তখন আমরা এই আর এর মানটা এইভাবে বের করতে হবে। বুঝা গেছে? কোনটা কি বস করা বলতে? দেখ এখানে দেখ, আমি সেটাও বলে দিচ্ছি। দেখ যখন আমরা, হ্যাঁ মানগুলো বলছি 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 বলছি, দেখ হাইড্রোজেনের ক্ষেত্রে জেড ইকুয়াল টু কি হয়? 1, এটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে, তাই তো? জেড ইকুয়াল টু 1। আবার দেখ, এই যে এন এর মান প্রথম বোর কক্ষপথে এন ইকুয়াল টু কত হয়? 1,
ক্যালকুলেশনটা আমি করে দেখাচ্ছি কিভাবে কি কোনটাই কি বসাবি। তাহলে দেখ, এই আর এর ফর্মুলাটা প্রথম বোর কক্ষপথের ক্ষেত্রে অর্থাৎ আর জিরোর ক্ষেত্রে কত দাঁড়াচ্ছে? তাহলে দেখ, এপসাইলন নট এইচ স্কোয়ার বাই পাই স্কোয়ার ইন্টু এম, তাই তো? এটা দাঁড়িয়ে গেল। এখন এই যে এপসাইলন নট, এর মানটা হয় 8.854 ইন্টু 10^-12, এত এসআই একক, ঠিক আছে? আর এইচ মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এই এর মান হয় 6.626 ইন্টু 10^-34, এত জুল সেকেন্ড, ঠিক আছে? আর ই এর মান কত হয়? ই হচ্ছে ইলেকট্রনের আধান, সেটা হচ্ছে 1.6 ইন্টু 10^-19, এত কুলম্ব, ঠিক আছে? আর ইলেকট্রনের ভর এম ইকুয়াল টু কত হয়? 9.1 ইন্টু 10^-31 কেজি, ঠিক আছে? বুঝা গেল? এবার দেখ, এই মানগুলো যদি এখানে বসাস তাহলে এই ভ্যালুটা আসবে দেখবি 0.53 ইন্টু 10^-10, এত আসবে, এত মিটার। তার মানে এত মিটার ইকুয়াল টু হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, কারণ 1 অ্যাংস্ট্রম সমান 10^-10 মিটার হয়, তাই তো? অর্থাৎ এইটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধের ফর্মুলা, ঠিক আছে, মানে মানটা। এখন এন এর সাথে আর কিভাবে প্রপোর্শনাল হচ্ছে? আর প্রপোর্শনাল টু কি ছিল? এন স্কোয়ার, তাই তো? তাহলে আমরা আর ইকুয়াল টু লিখবো আর জিরো ইন্টু এন স্কোয়ার, এটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে, ফর হাইড্রোজেন, ঠিক আছে? আর জেড এর উপর কিভাবে নির্ভর করছে? 1/z, তাই তো? তাহলে যদি হাইড্রোজেন না হয় তাহলে সেই ক্ষেত্রে আর ইকুয়াল টু হবে আর জিরো এন স্কোয়ার বাই জেড, এটা হচ্ছে যখন হাইড্রোজেন নয়, নট ফর হাইড্রোজেন। অর্থাৎ দেখ, আগের দিন একটা কোশ্চেন দিয়েছিলাম যে লিথিয়াম প্লাস প্লাস, মনে আছে? লিথিয়াম প্লাস প্লাস এর ক্ষেত্রে আর এর মান কত হবে? অর্থাৎ লিথিয়ামের ক্ষেত্রে জেড ইকুয়াল টু কত হয়? 3। লিথিয়ামের জেড ইকুয়াল টু 3। তাহলে আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? আর ইকুয়াল টু দাঁড়াচ্ছে আর জিরো ইন্টু এন স্কোয়ার বাই 3। এখন দেখ, যদি প্রথম বোর কক্ষপথ ধরি তাহলে এন ইকুয়াল টু হচ্ছে 1, এটা হচ্ছে প্রথম বোর কক্ষপথে, প্রথম বোর কক্ষপথে। তাহলে আমাদের এই ফর্মুলাটা কি জানা যাচ্ছে? আর জিরো বাই 3, আর জিরো বাই 3। এখন আর জিরো এর মান কত পেয়েছি? 0.53, এত বাই 3 ইকুয়াল টু তাহলে কত দাঁড়াচ্ছে? 0.1767, এত অ্যাংস্ট্রম। বোঝা গেল কি? হ্যাঁ, এটা তোর মনে রাখা সুবিধা, কারণ এটা তোর ক্যালকুলেশন করা সুবিধা, না হলে তুই এরকম করে ভ্যালু বসিয়ে তুই ক্যালকুলেশন করতেই পারিস, এই ভ্যালু গুলো বসিয়ে, এগুলো তুই যদি মনে রাখতে পারিস। বোঝা গেছে? এরকম করে ভ্যালু বসিয়ে তুই ক্যালকুলেশন করতে পারিস। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ওই এন তম কক্ষপথে ইলেকট্রনের যে বেগ সেটা আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? তাহলে দেখ, ভি ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম একদম এখান থেকে, দেখা যাক এখান থেকে কত পেয়েছি। ভি ইকুয়াল টু এন এইচ বাই 2πmr, 2πnr। আর আর ইকুয়াল টু কত পেয়েছি? এই ফর্মুলাটা, এই দুটো ফর্মুলা থেকে আমি ভি এর মানটা বের করবো, ঠিক আছে? তাহলে লিখে নিই ভি ইকুয়াল টু কি পেলাম? এন এইচ বাই 2π, 2πmr, mr, এটা পেয়েছি। আর আর ইকুয়াল টু কি পেয়েছি বল? এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 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 জেড এম স্কোয়ার পাই জেড ই স্কোয়ার ইন্টু এম, তাই তো? এটা পেয়েছি। তাহলে এই দু এই মানটাকে আমাকে এর মধ্যে পুট করতে হবে, অর্থাৎ এই মানটাকে আমাকে বসাতে হবে এই জায়গাটায়, এই জায়গাটায় বসাতে হবে।
তাহলে এখন ভি ইকুয়াল টু কি পাচ্ছি দেখো, এনএইচ বাই টু পাই ইন্টু এম, এর জায়গায় যদি বসাচ্ছি তাহলে কি দাঁড়াচ্ছে এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার। আর দেখ এই নিচের টার্মটা যেটা এরখানে হরে আছে এইটা উপরে চলে যাবে, অর্থাৎ পাই জেড স্কোয়ার এম লেখা যায়। হ্যাঁ স্যার। তাহলে দেখ কি কি কাটছে, এবার দেখ দেখ এম এম কাটছে, পাই পাই কাটছে, দেখ এন এইচ এন এইচ কাটছে, একটা 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 এন এইচ থাকবে। হ্যাঁ তাহলে আর কি হচ্ছে, তাহলে ভি ইকুয়াল টু কি ফর্মুলা দাঁড়াচ্ছে, জেড স্কোয়ার জেড স্কোয়ার বাই বাই টু এপসাইলন নট এন এইচ এন এইচ পেলাম। অর্থাৎ ভি এন এর সাথে কিভাবে সম্পর্ক রয়েছে, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই এন, বুঝা গেল? তাহলে দেখ ভি যদি ওয়ান বাই এন হয় তাহলে ভরবেগ, ভরবেগ সমান আমরা কি জানি পি ইকুয়াল টু এম ইন্টু ভি, তাহলে এম ইন্টু ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এম জেড স্কোয়ার বাই টু এপসাইলন নট এন এইচ, তাই তো? তাহলে দেখ এটাও পি কার সাথে প্রপোর্শনাল হচ্ছে, এন এর, এন এর সাথে কিভাবে প্রপোর্শনাল, ওয়ান বাই এন এর সাথে, হ্যাঁ না না? হ্যাঁ। তাহলে এটাই দেখবি পরীক্ষায় একবার ফেলেছিলাম এর আগের পরীক্ষায়, যে রৈখিক ভরবেগ এন এর সাথে কিভাবে সম্পর্কিত, অর্থাৎ এন এর সাথে কিভাবে নির্ভর করছে, বুঝে গেছে? এটা কিন্তু কৌণিক ভরবেগ নয়, এটাকে মনে রাখবি পি হচ্ছে রৈখিক ভরবেগ। ঠিক আছে, আর এলটা হচ্ছে কৌণিক ভরবেগ, এলটা হচ্ছে কৌণিক ভরবেগ। ঠিক আছে, এল এর সাথে এন কিভাবে নির্ভর করে, এন প্রপোর্শনাল টু এন হয় আর পি প্রপোর্শনাল টু ওয়ান বাই এন, এই জিনিসটা ভালো করে মনে রাখবি। ঠিক আছে, এখন দেখ ভি এর যদি মানটা আমরা ক্যালকুলেট করি তাহলে দেখ ভি ইকুয়াল টু কি আছে, ভি ইকুয়াল টু কি পেলাম জেড স্কোয়ার বাই টু এপসাইলন নট এন এইচ, তাই তো? এই মানটা পেয়েছি। এখন যদি এইচ ইকুয়াল টু 6.626 ইন্টু 10^-34 এত জুল সেকেন্ড, আর ই ইকুয়াল টু 1.6 ইন্টু 10^-19 এত কুলম, আর এপসাইলন নট ইকুয়াল টু হচ্ছে 8.854 ইন্টু 10^-12 এত এসআই একক। ঠিক আছে, এই মানগুলো যদি বসাস, ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম বোর কক্ষপথে ইলেকট্রনের বেগ কত হবে, তাহলে হাইড্রোজেনের জন্য জেড ইকুয়াল টু কত হয় 1, প্রথম বোর কক্ষপথ হলে এন ইকুয়াল টু কত হবে 1, অর্থাৎ ভি ইকুয়াল টু কত দাঁড়াবে, স্কোয়ার বাই টু এপসাইলন নট এইচ, তাই তো? হ্যাঁ না না? তাহলে এবার এর মানটা কত আসছে ক্যালকুলেট করতো, তাহলে 1.6 ইন্টু 10^-19 এ স্কোয়ার, অর্থাৎ 1.6 ইন্টু 10^-19 আবার বসালাম বাই 2 ইন্টু 8.854 ইন্টু 10^-12 ইন্টু 6.626 ইন্টু 10^-34 কত আসছে ক্যালকুলেট করে বল। তাহলে এটা কি হচ্ছে যে 1.6 ইন্টু 1.6 একটু সিম্পলিফাই করে নিই, 2 ইন্টু 8.854 ইন্টু 6.626, আর উপরে 10^ ঘাতগুলো দেখ, দেখ এখানে কত আছে -19 -19 কত হচ্ছে -38, তাই তো? এবার -38 আর এখানে দেখ কত আছে -34 কেটে যাচ্ছে, তাহলে 38 থেকে 34 বাদ দিলে কত হচ্ছে -4, আবার দেখ 12টা যখন উপরে চলে যাচ্ছে তাহলে কত হয়ে যাচ্ছে এটা, তাহলে 12 - 4 কত হচ্ছে 8, তাই তো? +8 তাহলে এখন এই ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করে বল কত আছে।
দেখ এরকম মান আসছে কিনা দেখতো, যে 0.0218 ইন্টু 10 টু দি পাওয়ার 8, জিরো পয়েন্ট জিরো টু ওয়ান এইট টেন টু দি পাওয়ার 8। হ্যাঁ তার স্যার, মানে এটাকে লিখতে পারি 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত মিটার পার সেকেন্ড। অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম বোর কক্ষপথে ইলেকট্রনের যে বেগ তার মানটা হচ্ছে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, হ্যাঁ স্যার। স্যার এবার একটু প্রথম দিকটা নামান না। ওকে, এইগুলো হ্যাঁ স্যার, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, এবার দেখ, দেখ ভি যখন পেয়ে গেছি, বেগ যখন পেয়ে গেছি, তাহলে গতি শক্তি আমরা বের করতে পারবো তো? গতি শক্তি, তাহলে দেখ গতি শক্তি কে ইকুয়াল টু কি হয়, হাফ এম ভি স্কোয়ার, তাই তো? তাহলে কি লিখতে পারি, হাফ ইন্টু এম, ভি এর মান কত পেয়েছি এখনই লিখলাম, কত পেলাম, জেড স্কোয়ার বাই টু এপসাইলন নট এন এইচ, তাই তো? অর্থাৎ তাহলে এটা কি দাঁড়াচ্ছে, জেড স্কোয়ার বাই টু এপসাইলন নট এন এইচ, এই পুরোটার হোল স্কোয়ার। তাহলে ইকুয়াল টু কি হচ্ছে, যে হাফ ইন্টু এম ইন্টু জেড স্কোয়ার ইন্টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে উপরে, আর নিচে কি হচ্ছে, 4 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, পুরোটা এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই, দেখ 4 ইন্টু 2 মানে কত হচ্ছে, 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। আসছে কি এটা, অর্থাৎ গতি শক্তির ভ্যালুটা আসছে এটা। ঠিক আছে, এবার দেখ গতি শক্তি যদি এটা পাই, তাহলে স্থিতি শক্তির মানটাও দেখে নিই। তাহলে স্থিতি শক্তি আমরা কি জানি, স্থিতি শক্তি কি হবে, দেখ দুটো আধান, একটা আধান যদি কিউ ওয়ান হয় আর একটা আধান যদি কিউ টু হয়, এরা যদি একে অপরের থেকে আর দূরত্বে অবস্থান করে, তাহলে এদের মধ্যে যে স্থিতি শক্তির মান হয় সেটা হয় মাইনাস কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই 4 পাই এপসাইলন নট আর, এটা হচ্ছে ফর্মুলা। বুঝা গেল কি, এটা হচ্ছে যখন দুটো আধান একে অপরের থেকে আর দূরত্বে অবস্থান করবে তখন তাদের দুজনের মধ্যে স্থিতি শক্তির মান হচ্ছে এটা। তাহলে এখন আমাদের নিউক্লিয়াস এবং ইলেকট্রনের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে ফর্মুলাটা, ইউ ইকুয়াল টু মাইনাস, ইলেকট্রনের আধান কত হচ্ছে শুধুই, নিউক্লিয়াসের আধান কত হচ্ছে জেডি বাই 4 পাই এপসাইলন নট আর, দেখা যায়। তাহলে আর এর ফর্মুলাটা, হ্যাঁ বল, এবার আর এর মানটা বসাতে হবে, হ্যাঁ জেড স্কোয়ার হবে। এবার দেখ আর এর মানটা আমাকে বসাতে হবে, আর এর মানটা কি ছিল প্রথমে দেখ, এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই জেড স্কোয়ার বাই এম, তাই তো? এই মানটাকে আমাকে এখানে বসাতে হবে। তাহলে এই আর এর জায়গায় এই মানটা যদি বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট, এপসাইলন নট আবার একটা বসছে আর এর জায়গায়, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই জেড এম স্কোয়ার, এটা আছে তো? তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে দেখতো, যে মাইনাস, দেখ এই জেড স্কোয়ার উপরে উঠে যাচ্ছে, তাহলে দেখ মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে উপরেরটা, আর নিচেরটা কত হচ্ছে, নিচেরটা হচ্ছে দেখ পাই পাই কেটে যাচ্ছে, এই পাই পাই কেটে যাচ্ছে, দেখ এই পাই আর এই পাই, তাহলে নিচের টার্মটা কত আসছে, 4 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। আছে কি স্যার, এসে এটাই আসছে স্যার। এখন দেখ, তাহলে দেখ আমরা এই ফর্মুলাটা পেয়ে গেলাম, এখন এখান থেকে এই দুটো মানকে আমরা রেখে দিই, তাহলে কে ইকুয়াল টু কত পেয়েছি, গতি শক্তি ইকুয়াল টু আরেকবার লিখে নিই, এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, আর ইউ ইকুয়াল টু কত পেয়েছি, মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 4 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, তাই তো?
দেখ এই দুটো মানকে তোরা যদি একটু দেখিস, দেখ শুধুমাত্র এই 8 আর এখানে হচ্ছে এই 4, এই দুটো বাদ দিয়ে দেখ মান দুটো বাকি সব এক। এসছে কি? হ্যাঁ স্যার। তাহলে মোট শক্তি কত হচ্ছে? মোট শক্তি, মোট শক্তি ই ইকুয়াল টু কি লিখবো, গতি শক্তি প্লাস স্থিতি শক্তি, তাই তো? তাহলে ইকুয়াল টু হচ্ছে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 4 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে কি কি কমন যাচ্ছে, এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 কমন যাচ্ছে বাই এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে ব্র্যাকেটে কি থাকছে 1/8 মাইনাস 1/4, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এটা ভ্যালু কত হবে 1/8 মাইনাস 1/4? লসাগু করলে কত হচ্ছে 8, আর এদিকে হচ্ছে 2, এদিকে কত হচ্ছে 1-2, তার মানে -1/8, অর্থাৎ মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে ই এর মানটা, ঠিক আছে? তাহলে যখন মোট গতিশক্তির ফর্ম বা স্থিতি শক্তি এবং মোট শক্তির রাশিমালা বের করতে বলবে, তখন আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে পুরোটা যতটা করলাম, বুঝা গেছে? স্যার বলি স্যার, গতিশক্তি আরেকবার বলে দিন না। গতিশক্তি ইকুয়াল টু কি হয়, হাফ এম ভি স্কোয়ার। এখন দেখ ভি এর আমরা কি মান পেয়েছিলাম, সেই মানটাকে আমরা ওই ভি স্কোয়ারের জায়গায় বসাবো, বুঝতে পারলি কি? অর্থাৎ দেখিয়ে দিচ্ছি একবার, দেখ না একবার, দেখ আমরা গতিশক্তি ইকুয়াল টু কি জানি, যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম, ভি এর মান কত ছিল, জেড স্কোয়ার বাই টু এপসাইলন নট এন এইচ, সেটার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখ কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে, বোঝা গেল? তাহলে আমরা মোট শক্তির রাশিমালাটা এটা পেয়ে গেছি। এখন যদি মোট শক্তির রাশিমালাটাকে আরেকবার লিখি, তাহলে কি পাচ্ছি, ই ইকুয়াল টু পেয়েছি মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, তাই তো? তাহলে ই এন এর সাথে কিভাবে নির্ভর করছে, ই প্রপোর্শনাল টু 1/n², তাই তো? হ্যাঁ না না, আর জেড এর সাথে কিভাবে নির্ভর করছে, ই প্রপোর্শনাল টু জেড স্কোয়ার, এগুলো খেয়াল রাখবে একটু। তাহলে দেখ যখন হাইড্রোজেনের ক্ষেত্রে অর্থাৎ জেড ইকুয়াল টু 1 এবং প্রথম বোর্ড কক্ষপথের অর্থাৎ এন ইকুয়াল টু 1, তখন ই 1 ইকুয়াল টু পাওয়া যায় -13.6 ইলেকট্রন ভোল্ট, বোঝা গেছে? এটা হচ্ছে কার মান -13.6 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম বোর কক্ষপথে ইলেকট্রনের শক্তির মান, ঠিক আছে? এখন তাহলে এখান থেকে আমরা যে ফর্মুলাটা লিখতে পারি, তাহলে সেটা কি হচ্ছে, যদি এন তম কক্ষপথ হয় তাহলে তার জন্য কি হবে, তাহলে ই এন মানে এন তম কক্ষপথ এইটা ইকুয়াল টু হচ্ছে -13.6 বাই এন স্কোয়ার, এত ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে, তাই তো? তাই জন্য দেখবি যখন এন ইকুয়াল টু 2 হবে, এন ইকুয়াল টু 2 হলে ই 2 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, -13.6 বাই 4 ইকুয়াল টু কত হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট। এই অনুযায়ী তো প্রত্যেকটা কক্ষপথ আলাদা আলাদা শক্তি হয়ে যাচ্ছে। আবার যখন এন ইকুয়াল টু 3 3 হচ্ছে, তখন ই 3 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, -13.6 বাই 9 ইকুয়াল টু কত হচ্ছে -1.51 ইভি, ঠিক আছে? এখন দেখবি একটা কোশ্চেন অনেক সময় আসে এমসিকিউ এ, যদি আমরা এর ক্ষেত্রে এন এর মানটা বাড়াই, এন এর মানটা যদি বৃদ্ধি করি, তাহলে ই এর মান কি হবে, বাড়বে না কমবে?
মানটা কমবে। কমবে, দেখ মাইনাস সাইন আছে, মাইনাস 13.6 থেকে মাইনাস 1.51 হচ্ছে যখন এন 1 থেকে 3 এ যাচ্ছি, তাহলে মাইনাস মানে কি নির্দেশ করে, কমবে না বাড়বে? কমবে, কমবে না বাড়বে, ঠিক করে বল। দেখ 13.6 প্লাস 13.6 থেকে যদি 1.51 হতো তাহলে কমতো, কিন্তু মাইনাস 13.6 থেকে মাইনাস, তাহলে বাড়বে, অর্থাৎ এন যদি বাড়ে ইও বাড়বে, বোঝা গেছে? অর্থাৎ এন বাড়লে ইও বাড়ছে, এটা বলতে হবে, ঠিক আছে? বুঝতে পারলি কি? আর তাহলে যদি এটা হাইড্রোজেন না হয় তাহলে তার ক্ষেত্রে ই ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এত ইভি, ঠিক আছে? যেমন লিথিয়ামের ক্ষেত্রে যদি বলা হয়, লিথিয়াম প্লাস প্লাস, এই লিথিয়ামের ক্ষেত্রে এন ইকুয়াল টু 2 এর ক্ষেত্রে ই এর মান কত হবে বলতো, ই 2 কত হবে? কত হবে এটা, মাইনাস 13.6 ইন্টু লিথিয়ামের ক্ষেত্রে জেড ইকুয়াল টু কত হয়, 3, 3, 3, 3 এর স্কয়ার মানে 9 হয়ে যাচ্ছে, 9 বাই এন স্কয়ার মানে কত হয়ে যাচ্ছে, 4, বাই 4, তাহলে কত আসছে এটা ক্যালকুলেট করে, মাইনাস 3.6, হ্যাঁ মাইনাস 3.6, একটু ঘুরিয়ে যাতে তোকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, মনে রেখে তোকে ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ তোকে এই ফর্মুলাটা ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বুঝে গেছে? আরেকটা জিনিস বলেছিলাম, হ্যাঁ বল, ওটা তোকে বলে দেবে যে প্রথম বর্গ কক্ষপথ না দ্বিতীয় বর্গ কক্ষপথ। যদি প্রথম বর্গ কক্ষপথ বলে তাহলে এন ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে? প্রথম বর্গ কক্ষপথ হলে, বর্গ কক্ষপথ হলে এন ইকুয়াল টু হচ্ছে 1, যদি এটাকে দ্বিতীয় বর্গ কক্ষপথ বলে তাহলে দ্বিতীয় বর্গ কক্ষপথ বলে এন ইকুয়াল টু 2, ঠিক আছে? আর যদি তৃতীয় হয়, তৃতীয় হলে এন ইকুয়াল টু কত হবে, 3, এইভাবে, বুঝা গেল? অর্থাৎ প্রথম বর্গ কক্ষপথ বলতে কি বোঝায়, যে কে সেল, তারপর একটা হচ্ছে এল, তারপর একটা এম, এইভাবে। আর একটা কোশ্চেন বলেছিলাম মনে আছে কি, যে যদি দেয়া থাকে যে হাইড্রোজেন বা কোনো একটা মৌলের ক্ষেত্রে, তার ক্ষেত্রে যদি স্থিতিশক্তির মান ইউ হয়, স্থিতিশক্তির মান ইউ হয় তাহলে মোট শক্তি ও গতিশক্তি কত হবে, তাহলে মোট শক্তি ও গতিশক্তি কত হবে, কিভাবে করছিলাম? কিভাবে বল? তাহলে দেখ ইউ ইকুয়াল টু আমরা ফর্মুলা কি জানি বলতো, যে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4, মাইনাস সাইন থাকে, 4 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এটা হচ্ছে ই এর ইউ এর মান। আর ই এর মান কত জানি, ই ইকুয়াল টু হচ্ছে মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কোয়ার, ই ইটা ইটা মাইনাস ছিল, দেখ কাইনেটিক এনার্জি মানে গতিশক্তিটা মাইনাস ছিল না, কিন্তু মোট শক্তিটা মাইনাস ছিল, দেখ নেগেটিভ, মোট শক্তি হচ্ছে নেগেটিভ, আর গতিশক্তিটা কি হচ্ছে পজিটিভ, ঠিক আছে? তাহলে দেখ যদি এই দুটোকে তুলনা করিস, তাহলে দেখ ইউ এ কত আছে, 1/4 আছে, ইয়ে কত আছে, 1/8 আছে, অর্থাৎ মোট শক্তি কত হবে এখানে, ইউ বাই 2 হচ্ছে, হচ্ছে না? যদি ইউ বাই 2 করা হয় তাহলে এটা আসবে কি,
হ্যাঁ স্যার, ওকে। আর দেখ গতিশক্তির ক্ষেত্রে, গতিশক্তির ক্ষেত্রে দেখ ওই মানটা শুধু পজিটিভ, অর্থাৎ পজিটিভ করলে কি হয়ে যাচ্ছে, এটা মাইনাস, এটা হয়ে যাচ্ছে মাইনাস ই বাই টু। হ্যাঁ বুঝা গেছে। এরকমই যদি আর একটা কোশ্চেন দেওয়া হয়, ধর গতিশক্তি দেওয়া আছে, গতিশক্তি বলে দিয়েছে কে, তাহলে স্থিতি শক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি আর মোট শক্তি অর্থাৎ টোটাল এনার্জি কত হবে? তাহলে দেখ গতিশক্তির, হ্যাঁ স্থিতি শক্তি ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস টু কে, মানে টু টাইমস, আর আর এটা সমান শুধু মাইনাস কে, মোট শক্তি মাইনাস কে। দেখ মোট শক্তির মান আর গতিশক্তির মান এক, কিন্তু মোট শক্তিটা ঋণাত্মক, গতিশক্তি কি ধনাত্মক, তাই তো? হ্যাঁ স্যার, বোঝা গেল? আর কিছু ডাউট আছে? বল তুই, ভালো করে কথা বল। গতিশক্তি ধনাত্মক, গতিশক্তি, গতিশক্তিতে হ্যাঁ যখন, হ্যাঁ বলছি যে বোতল থেকে এই প্রশ্নগুলোই থাকে তো শুধু। হ্যাঁ হ্যাঁ এইরকম কোশ্চেনই থাকে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, ঠিক আছে।